মূলো আর চাল নিয়ে নিয়েছি আমরা। তো আজকে আমরা বানাবো মূলো আর চাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, 150 বছরের পুরনো মূলো পিঠে। মূলো পিঠে বানানোর জন্য আমি মূলো গুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিলাম। এবার এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেট করে নেব। তো আমি এখানে রেশনের চাল নিয়ে নিয়েছি, এই রেশনের চাল দিয়ে আমরা বানাচ্ছি আজকে। এই চালটাকে আমরা সারা রাত ভিজিয়ে তাকে পেটে এরকম ভাবে গুঁড়ো করে নিই। এরকম পুরো মিহি নয়, হালকা দানা দানা থাকবে, এরকম গুঁড়ো করে নিয়ে। তো এটা দিয়েই হবে, দেখতে থাকো। মূলোটাকে গ্রেট করে নিয়েছি, আর এই মূলো দেবো দে না মূলো দে মানে ঘুরি দে যাই হোক। মূলোটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো চিনি। মূলো আর চিনি দিয়ে দিলাম, মেখে নিলাম। কি মূলো মূলো গন্ধ ছাড়ছে! এই সব রেসিপি থাকলে ঘুষ ভাত পাবে আর কিছু করবে না, অরিজিনাল পাবে। এবার চাল গুঁড়োটা দিয়ে দেবো। এই চালটা কিন্তু খুব বেশি একদম মিহি করে গুঁড়ো করার কোনো দরকার নেই, এটাকে একটুখানি দানা দানা গুঁড়ো করলেই ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম আর একটু চালের গুঁড়ো। মূলো যা ঝাঁজ না, তোমার ছেলে নিয়ে আসছে। এরপর লাগবে ময়দা, আমাদের লাস্ট উপকরণ হচ্ছে ময়দা। তিন রকম জিনিস দিলাম, শুধু হয় ময়দাটা দিলে একটু নরম টাইপের হবে। ওকে ভালো করে মাখতে হবে, এর মধ্যে তোমরা একটু জোয়ানও দিতে পারো। না মলি দিলে মাল পড়ে না, মূলো পছন্দ হয় না, বেশি মানুষ মূলো পছন্দ করে না, অনেক মানুষ আছে কিন্তু এটা মনে হবে না মূলের পিঠে। পিঠে ফেলে আর চাল আর এই ময়দা দেওয়া আছে, তো আর চিনি দেওয়া আছে, ওই যে স্বাদ চিনি বললে গুড় দিতে পারো। আমাদের ব্যাটার তৈরি হয়ে গেল মূলো পিঠের, এবার মূলো পিঠে তৈরি হবে। এবার তাওয়া বসানো হয়ে গেছে, এবার আমরা পিঠে ভাজবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে এই চাটুর মধ্যে এখানে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প অল্প করে। এরম করেই তোমরা দেবে গোল গোল করে, হাতে করে নিয়ে এরম ভাবে দিলেই হয়ে যাবে। এটাকে উল্টে পাল্টে নিতে হবে, কিছু মধ্যে করে একটু চাপতে হবে। হ্যাঁ একটু চাপতে হবে, ভাই হয় যেটা তেলে আছে তেল থেকে সরিয়ে দিয়ে দিতে করে দাও। হ্যাঁ এই বুলেট বুলেট এসে গেছে, বুলেট এসে গেছে অনেক। কি হবে তুই আমার করছিস? তো আমাদের পিঠে ভাজা হচ্ছে, দেখো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। একটুখানি রংটা ভালো করে কড়া কড়া করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল করে আমাদের পিঠে তৈরি হয়েছে, একদম খেতে ইচ্ছা করছে। তো এখন খেলে হবে না, আরেকটু ভাজি আর কটা কড়া কড়া করে একদম পিঠেটা তৈরি করেছি আমরা। আবারও দিয়ে দেবো, এইভাবে সবগুলো ভেজে নেব। তো ভাজতে বেশ টাইম লাগবে কিছুটা, হয়তো ধরে ভাজতে হবে, তেল না দিয়ে ছাড়বে কি করে? দেখো বন্ধুরা আমাদের মূলো পিঠে কত সুন্দর দেখতে হয়েছে, দেখো ধরো এটা বড়ার মতন দেখতে হয়েছে। তোমরা হয়তো ভাববে যে এই আবার এমন কি, কিন্তু এটাই অনেক সুন্দর, কি সুন্দর লাগছে দেখো। আমাদের মূলো পিঠে খেতে খুব সুন্দর হয়েছে, এখন অনেকটা আছে ভাজতে, অনেক সময় লাগবে। তো আজকের মতন এখানেই শেষ করবো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, কমেন্ট বক্স খোলাই আছে। তো আজকে এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন রেসিপিতে। টাটা।